ঘরে ঘরে নৌকার পক্ষে ভোট চেয়ে কাজ করার আহ্বান আশফাক চৌধুরী মাহির। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে অব্যাহতভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি। রোববার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়ারগাঁও বাজারে চাঁদপুর 2 আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান তার দৌহিত্র আশফাক চৌধুরী মাহি। এ সময় তিনি গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন। পথসভায় উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে আশফাক চৌধুরী মাহি বলেন, যেভাবে আপনারা এই পথসভায় নৌকার প্রচারণা করেছেন, আমি আশা করি আগামী 7 তারিখ পর্যন্ত এভাবেই প্রতিটি ঘরে ঘরে নৌকার ভোট চেয়ে আপনারা কাজ করে যাবেন। আমাদের জননেত্রী শেখ হাসিনা যেই নৌকার প্রতীক আমাদের দিয়েছে, এই নৌকার প্রতীক যেন আমরা ওনাকে সর্বোচ্চ ভোটে উপহার দিতে পারি, সেই ব্যবস্থা আপনারা করে দিবেন না? অন্য এক পথসভায় তিনি বলেন, মাহি চৌধুরী আরো বলেন, আমরা এমন কিছুই করবো না যেটা আইনের বাইরে যায়, এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা সবাই আগামী 7 জানুয়ারির নির্বাচনে চাঁদপুর 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।